আমি বলবো সেই জন্য আমরা একত্রিত হয়ে বলবো হর হর মহাদেব ঘর ঘর মহাদেবের মতো হর হর মমতা ঘর ঘর মমতা হর হর মমতা ঘর ঘর মমতা হর হর মমতা ঘর ঘর মমতা। আবার চুরি, আবার চুরি, স্লোগান চুরি। দুর্গাপুরে মঞ্চ থেকে তৃণমূল নেত্রী কি যেন নাম, ওই যে আমাদের এবিভিপির যে স্লোগান, সেই স্লোগানটা চুরি করে রাতারাতি বিখ্যাত হবার যে চেষ্টা, রাজন্না হালদার কেমন, তিনি আবার চুরি করলেন। এখন এবারের চুরির কি, এবার হচ্ছে স্লোগান চুরি। আমরা সবসময় বলি হর হর মোদি ঘর ঘর মোদি, এই স্লোগানটাকে চুরি করে রাজন্না কি বলছেন, বলছেন হর হর মমতা ঘর ঘর মমতা। আপনাকে বলি ও ম্যাডাম, এই যে হর হর মোদি ঘর ঘর মোদি, এটা বলবার জন্যে গোটা ভারতবর্ষের মানুষ এক হয়ে সিদ্ধান্ত নিয়েছেন আগামী 2024-এ আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন যে কোন রাজরথে করে উনি আবার তৃতীয়বারের মতন সরকারে বসতে চলেছেন। এবং শুধু তাই না, দেখুন আপনাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনারা তো চুরিটাই শিখেছেন। আপনি একজন উঠতি নেত্রী বোধ হয় তৃণমূলের, তাই আপনার কাছে এই মুহূর্তে যেটা আপনি চুরি করতে পারেন আপনি সেটাই চুরি করেছেন, সেটা হচ্ছে স্লোগান চুরি। এই যে হর হর মোদি ঘর ঘর মোদি, বিজেপির একটা অমোঘ স্লোগান, সেইটাকে ঠিক 24-এর আগে চুরি করে হর হর মমতা ঘর ঘর মমতা। আর ও কথা বলবেন না, আর ও কথা বলবেন না, প্রত্যেকটা মায়ের চোখের জলে ভিজে গেছে বাংলার মাটি। দাঁড়িয়ে আবার আপনি রাজন্না বলছেন ঘর ঘর মমতা হর হর মমতা, লজ্জা করা উচিত আপনাদের। আপনারা কথা বলছেন কি করে, বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন কি করে, আপনাদের বিবেকে দংশাচ্ছে না, আপনাদের ঘেন্না করছে না? ছি, আজকে গোটা বাংলার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছে এই পঞ্চায়েতের নাম করে আপনাদের ভোট লুট, আপনাদের দুর্নীতি, আপনাদের সন্ত্রাস, আপনাদের চুরি, অগণতান্ত্রিক কথা, অনৈতিক কথা। আপনাদের নেতা অভিষেক বাবু 5 তারিখের নামে লেলিয়ে দিয়ে নিজে পালিয়ে যাওয়া, এরপরেও কথা বলতে ইচ্ছে করে, এরপরেও বলতে ইচ্ছে করে। আপনারা এবার দোহাই আপনাদের, বাংলার মানুষ আপনাদের কাছে হাত জোর করে বলছে আপনারা চুপ করুন, আপনারা কান ধরে ক্ষমা চান, হাঁটু গেড়ে বসে কান ধরে বাংলার প্রতিটি মানুষের কাছে ক্ষমা চান যে 2011 সালে এই দলটাকে বাংলার মানুষ নিয়ে এসেছিল পরিত্রাণ পাবে বলে। আজকে তাদের গোটা জীবনটা আপনারা কোন জায়গায় এনে ফেলেছেন একবার তাকিয়ে দেখবেন। আর আপনি রাজন্না, আপনি একটা বাচ্চা মেয়ে, আপনাকে ঘর ঘর মমতা হর হর মমতা বলতে হবে না। আপনি তাকিয়ে দেখুন, আপনার থেকেও ছোট একটা মেয়ে উচ্চ মাধ্যমিক পড়ার পর পরীক্ষার পরে সে বলেছে এই দুর্নীতির রাজ্য আমার রাজ্য নয়, বুঝেছেন? হর হর মমতা ঘর ঘর মমতা, আপনাদের লজ্জা করা উচিত। আর বাংলার সমস্ত মানুষকে, প্রতিটি মা বোনকে হাত জোর করে অনুরোধ করছি, আর এদের ফাঁদে পা দেবেন না, আর না।